জিয়াউর রহমান ক্ষমতায় সেই দেশে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল সেই হানা ভোট এরপরে রাষ্ট্রপতি নির্বাচন নামে আর একটা প্রহসন ভোটার ভোট দিতে হতো না ভোটের বাক্সে এমনি ভরে যেত আর ভোটের বাক্সে কি আছে না আছে তাও হিসাব ছিল না ঘোষণা একটা দিয়ে দিলেই হয়ে গেল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এই স্লোগান কিন্তু আমরাই দিয়েছি এবং ভোট এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যতগুলি পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলি কিন্তু মূলত তার প্রণেতা আওয়ামী লীগ যে আমলে আমাদের আমরা নির্যাতিত এরশাদের আমলেও প্রথম নির্যাতন কিন্তু আমাদের উপরই এরপরে খালেদা জেরি আমলে নির্যাতনের কথা তো ভাষায় বর্ণনা করা যায় না অতীতে আমাদের নেতা কর্মীর উপরে কি অত্যাচার তারা করেছে এই তথ্যগুলি সংগ্রহ করা কারণ এগুলি আমাদের আর রাখা দরকার এগুলি মানুষকে জানানো দরকার বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব এটা আওয়ামী লীগের নীতি এটা আওয়ামী লীগের প্রতিজ্ঞা কাজী আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন এর বাইরে যারাই এসছে তারা লুটের রাজত্ব কায়েম করেছে কাজী বাংলাদেশের জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণ কিভাবে কাকে চায় সেটাই ঠিক করতে হবে